তাইতে আসতে আসরের পরে যাইতে প্রায় মাগরিব লেগে যায়। এবার রান্নার পানি ওই হলো, গোসলের পানি ওই, কে গোসল করে কলে, কে কলের পানি তো মনে করেন আমাদের এই এলাকায় কলের পানি ভালো হয় না। তারপরে কেউ করলে গোসল করে, কেউ পুকুরি ওই নোনা ফান্তি গোসল করে। তারপরে খাওয়ার পানির অসুবিধা বেশি, যারা অসহায় মনে করেন টাকা দেখিনি সামর্থ্য নাই, আমার এই ছেলেটা নিয়ে আসে আমাদের দুই পট পানি 30 টাকা দিয়ে আমরা কিনে নিয়ে আসি, আমাদের আর আনার টাকাটা লাগে না। ওর একটা সাইকেল আছে, ওর পুকুর বাড়ি রেখে আসে মারিয়ালায়, ওইখান থেকেও নিয়ে আসে। তারপরে এখানে আবার এসে ছেলেটা রাগারাগি করে, ও কষ্ট হয়ে যায় রাগারাগি করে। আরও তো রাস্তাটার দিকে আসছেন কি অবস্থা, আরও আজকে ওই সাইকেলের দিকে পুড়ি গেছে, পানি আনতে যেয়ে পুড়ি গেছে, আজকে আর ওই ডিরাম নিয়ে আসবে না, আমি নিয়ে যেতে পারবো না, আমার আমি সাইকেলে তো পুড়ি গেছে নিয়ে যেতে পারবো, তুমি একটা না আমি একটা নিই। নিয়ে আসার পরে মনে করেন যাদের নেই, কালকের কি হয়েছে, কালকে খাওয়ার পানি নেই ফুরাই গেছে, ওর সর্দি লেগেছে, গায়ে একটু জ্বর মতো নিয়েছে, ও পানি আনতে পারবে না। আমি মারিয়ালার মোড়ে একটা দরকারে গেলাম, ওই 5 লিটারের পট একটা হাতে করে নিয়ে গেলাম, গিয়ে 3 টাকা দিয়ে ওইটা কিনে নিয়ে আসলাম রাত্রিটুকু খাওয়ার মতন। ও সকালে উঠে দিই আগে প্রথমে ওর আব্বুর ভাত দিয়ে এসে তারপর পানি আনতে গেল ওইখান থেকে, মনে করেন ওই পানিটা আমার হয়তো 4 থেকে 5 দিন হবে, তারপর আবার আমার পানি কিনা লাগবে। আর যাদের মনে করেন কিনে খাওয়া সামর্থ্য নেই, যে আমি প্রত্যেক দিন পানি কীভাবে কিনে খাবো, তারা হয়তো ওই নোনা কলের পানিটাই খায়। অধিকাংশ লোক নোনা পানিটা খাচ্ছে, মূলত কি জানেন পানিটা খাইলে মনে হয় কি কিছু খাইনি যেন, শুধু মনে হয় যেন কিছুটা খাবো, পানি খাইছে কি না তা মনে হয় না। তারপরেও গ্যাস হয়, অনেকের আম পড়ে, গ্যাস হয়, পাতলা পায়খানা হয়, ডায়রিয়া হয়, অনেকের তো এরকম হয়, গরমের দিনে এখন আরও বেশি হচ্ছে। মনে করেন বিকালে তো আপনার ওই আসরের পরে নামাজ পড়ে যখন আমরা যাই, ম্যাক্সিমাম প্রায় 5 জনও যাই, 7 জনও যাই, কখনো আবার যখন আমরা বেশি লোক যাবে মনে করেন 10 জন একসাথে যাবো, তো 10 জন একসঙ্গে গেলে তো নৌকায় 10টা কলস দিয়ে 10টা মানুষ দিয়ে তো উঠতে পারে না, হয়তো 5 জন যাচ্ছি 10টা কলস নিয়ে যাচ্ছি, তারা হয়তো ঘাটে দাঁড়াই থাকে। মনে করেন আপনি এইবারে যখন আসলাম তখন এক এক করে আবার ধুই ধুরি কলসগুলো ধুরি ওপরে আপনার পাত্রগুলো ধুরি ওপরে দিলাম, দেওয়ার পরে সবাই এবার যা যে কয়টা কলস, আমরা হয়তো প্রত্যেক দিন একটা কলস নিয়ে যাই না, যে একদিন আজকে সুযোগ পাইছি হয়তো কেউ দুটোও নিয়ে যায় পাত্র, কেউ 3টিও নিয়ে যায়, যে আজকে হয়তো নৌকাটা পাইছি কালকে হয়তো যাইতে পারি কিনা পারি, আজকে একটু বেশি করে এনে নিই। মনে করেন আমরা যখন বৃষ্টির পানি খাই, বৃষ্টির পানি হয়তো ফোরাই যায় আমাদের ফাল্গুন মাসে ফোরাই যায়, চৈত্র বৈশাখ এই 2 মাস আমরা কাকা করি পানি নিয়ে আসি, এখান থেকে 2 কিলোমিটার দূরে আমরা হেঁটে যাই, এই যে ঘেরের আপনার এই যে ঘের ভিতরে ঘের, এই ঘেরের রাস্তা দিয়ে আমাদের মনে করেন আমরা 3টের সময় যদি বেরোই তা আমরা মনে হয় আসি 1 কলস পানি নিতে যেয়ে আমাদের 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লেগে যায়। মনে করেন এমনও হয়েছে ফজরের নামাজ পড়ে গেছি, এসির সকালে ভোরে ফজরের আগেও গেছি, ফজরের আজানের পরেও গেছি, এসে বাচ্চাদের উঠিয়ে তাদের মুখ হাত ধোয়ে পড়ালেখার জন্য তৈরি করে পাঠাই দেয়া, তারপর ওদের ভাত রান্না করে দিয়ে স্কুলে পাঠাইছি। আমাদের রাস্তাঘাট তো ঘেরের ভিতরে কোনো রাস্তা নেই, সেই জন্য আমরা একটু কিনি খেতে বেশি হচ্ছে, কিন্তু এর আগে আমরা ওই কাকে করি আমরা পানিটা নিয়ে আসতাম। এই কষ্ট ক্লান্তিতে মনে হয় রাত্রি শোলে মনে হয় আর যেন দেখতে না ওঠে।